রাজধানীর সোনারগাঁও হোটেলের সামনে বাস চাপায় এক পুলিশ সদস্য নিহত হয়েছেন। তার নাম কোরবান আলী। পুলিশ টেলিকমে দায়িত্ব পালন করতেন তিনি। পুলিশ জানায়, সকাল 10টার দিকে সোনারগাঁও হোটেলের সামনে দিয়ে যাওয়ার সময় সড়কের ভাঙা অংশে পড়ে কোরবান আলীর মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারালে তিনি পড়ে যান। সে সময় পেছন থেকে ওয়েলকাম পরিবহনের একটি বাস তাকে চাপা দেয়। কোরবান আলীকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। বাসটিকে আটক করা গেলেও পালিয়ে গেছে চালক ও হেল্পার। রাস্তায় ওই কাজ করার কারণে কিছু এবড়ো থেবড়ো অবস্থায় আছে, কার্পেটিং করা নেই এবং ওখানে দাগ পড়েছিল। দাগ পড়ার কারণে বোঝা যাচ্ছে যে এখানে সে ব্যালেন্স রাখতে পারেনি, না পড়ার কারণেই সে পড়ে যেতে পারে। আইডি কার্ড পাওয়া গিয়েছে, তিনি বাংলাদেশ পুলিশের একজন সদস্য, কনস্টেবল।